নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 মে 2022 সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই 5 রাশির প্রবল প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে। যে 5 রাশি আগামীকাল প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে 5 রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এটি অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, আমি এই যে ভিডিওটি আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসি, ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওতে আমি কিন্তু দিয়ে থাকি। শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাচ্ছেন সেটা করবেন না। দেখুন, আমি যে 4টি গ্রহকে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখতে বলি, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই 4টি গ্রহ আপনার জন্মছকে কীভাবে অবস্থান করছে এবং এর পাশাপাশি এই 4টি গ্রহ মধ্যে কলিযুগের যে রাজা রাহু, রাহুর প্লেসমেন্ট আপনার কেমন আছে, রাহুর বলবত্তা আপনার কেমন আছে, এটা কিন্তু একান্তই দেখা দরকার। এই জন্য বারবার বলছি, রাহু কবচ আপনার পরিধান করুন। আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনার ঘটবেই ঘটবে। যারা হতাশ হয়ে পড়েছেন, হতাশ হবেন না, জীবনে হার জিত আছে, আজ হারলেন কাল আপনি জিততেই পারেন। অর্থাৎ সুখ দুঃখকে সবটাকে মানিয়ে নিতে হবে আমাদের এই জীবনে। অর্থাৎ আপনি আপনার জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে আপনার নিজস্ব জন্মছক বিচার করেন। যাদের ক্ষেত্রে নেই, তারা নিজস্ব হস্তরেখা আপনারা বিচার করেন, তাতেও কিন্তু আপনারা সঠিক রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। কোন সময় যোগটা আছে, কোন বছর আছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং এর পাশাপাশি রাহু কবচ আপনারা পরিধান করুন। আগামীকাল যে রাশিগুলোর কথা আমি বলবো, যে 5 রাশি প্রাপ্তি, এই 5 রাশির নিশ্চিত কিন্তু হতে চলেছে। কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু হবে, এটা নির্ভর করবে আপনার ভাগ্যভাবের উপর। অর্থাৎ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। বেশ কিছু যোগ থাকে, সেই যোগ কিন্তু আপনাকে দুর্দান্ত লাভ কিন্তু দিবে। কালকে যে যোগ আছে সেটি হচ্ছে সুকর্মা যোগ, খুব দুর্দান্ত যোগ, সুকর্মা যোগ। এবং এর পাশাপাশি আপনাদের, আপনি যে 5 রাশির কথা বলবো তার ক্ষেত্রে, আপনাদের যে রাহুকালটা সকাল 8:28 থেকে 8:55 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে, 7:28 থেকে 8:55, এই সময় কোনো শুভ কাজ, যাত্রা, ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। রাহুকালটা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্জন করুন। আবারও বলছি, প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করুন। হর হর মহাদেব, প্রত্যেকে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল রোহিণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে দুর্দান্ত। এবং যে 5 রাশির কথা বলবো, টার্গেট নাম্বার এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়, নাম্বার 1 যে রাশি আগামীকালে, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 3 এবং আপনাদের শুভ সময় 10:14 থেকে 12:28 পর্যন্ত, নাম্বার 1। নাম্বার 2 যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 1 এবং আপনাদের শুভ সময় সকাল 9:34 থেকে 11:52 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকালে প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে
6 এবং আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে 1:22 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার আপনাদের 8। আপনাদের শুভ সময় সকাল 10:54 থেকে 12:36 পর্যন্ত। সব শেষ যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আপনাদের যে শুভ সময় আগামীকাল সেটা হচ্ছে সকাল 11:22 থেকে আপনার 12:34 পর্যন্ত কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে টার্গেট নাম্বার এবং শুভ সময় বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, আপনার ভাগ্যকে বদলে কিন্তু দিতে পারে এই টার্গেট নাম্বার এবং শুভ সময়। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বলবো রাহু কবচ পরিধান করুন, এবং কোথায় পাবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেসেজ করুন রাহু কবচ নিতে ইচ্ছুক থাকলে। এবং এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস, যারা অনলাইনে আমার সঙ্গে পার্সোনাল কনসাল্ট করতে চাইছেন তারা অবশ্যই বুকিং করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন আমার সাথে অনলাইনে। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে কিন্তু পারবেন। এবং এর পাশাপাশি আবারও বলছি, যাদের ক্ষেত্রে জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নেই, হস্তরেখার মাধ্যমেও আপনারা আপনাদের আকর্ষিক প্রাপ্তি বলুন, প্রবল প্রাপ্তি বলুন, মহাপ্রাপ্তি বলুন আছে কি না সেটা আপনি জেনে নিতে পারেন, এবং কোন সময় আছে, কোন বছর আছে সেটা আপনি জানতে পারবেন, এবং তার জন্য কি প্রতিকার করতে হবে রাহুকে স্ট্রং করুন। আমি বারবার যে রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহুকে স্ট্রং করুন এবং আপনার পঞ্চম ভাবকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত হবে। এবং দশা অন্তর্দশা পারমিট করছে কি না সেটাও কিন্তু দেখা দরকার, দশা অন্তর্দশা যদি পারমিট করে তাহলে আপনি কালকে গরিব থেকে ধনী কিন্তু হবেন। এই ভিডিওটি প্রতিদিনের এই ভিডিওটি হচ্ছে গরিব থেকে কারা ধনী হতে চলেছে এই বিষয় নিয়ে কিন্তু আমি প্রতিদিন আলোচনা কিন্তু ধারাবাহিকতা কিন্তু আলোচনা রাখছি। এই 30 মে যে 5 রাশির প্রাপ্তি হতে চলেছে সে রাশি নিশ্চিত পাবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।